So what's up, Bola Points? It's me, tasinshadman, and I'm back with another video. So guys, এই কদিন ধরে তোমরা ইন্টারনেটে অথবা ইউটিউব অথবা ফেসবুকে অনেক আলোচনা দেখতেছো যে আসলে একটি গেম আসতে চলেছে, ইয়াস, সুন্দর আকার একটা গেম আসতে চলেছে। তোমরা আসলে অনেক জায়গায় দেখেছো যে একটি গেম আসতে চলেছে। সো গেমটির নাম হলো জিরো আওয়ার, অ্যান্ড তোমরা আই গেস তোমরা অনেক কিছু জানো জিরো আওয়ার নিয়ে, বিকজ তোমরা আসলে অনেক যারা আসলে রিয়েল গেমার তারা কিন্তু আসলে অনেক সার্চ করেছে যে গেমটা কবে আসবে, এরকম অনেক কিছু, ইয়াস। সো অ্যাকচুয়ালি গেমটা বানা চলো M7 প্রোডাকশনস অ্যান্ড আত্রিত, ওই দুইটো কোম্পানি যারা আগন্তুক বানাচ্ছে, ওই সেম কোম্পানি আবার আরটি গেম নিয়ে আসতেছে, বাট এটা হলো আগন্তুকের আগে, ইয়াস। আমরা যেই গেমটা নিয়ে আসলে অনেক 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 হাহাকার ছিলাম, এটা কবে আসবে কবে আসবে কবে আসবে, ভিডিওস দিয়ে ফুল ইউটিউবে ভরা ছিল যে অনেক রিলিজ ডেট রিভিল, কিন্তু অনেক হাও ফাও ভিডিও ছিল, বাট আগন্তুক তো আসলো না, আসলো হচ্ছে কি জিরো আওয়ার। সো গেমটির নাম হলো জিরো আওয়ার, এটা হলো আগন্তুকের আগে আসতেছে, বাট এই গেমটি আসলে তোমাদেরকে যদি একটু সামারাইজ হয়ে বলতে চাই, সো এই গেমটি আসলে হচ্ছে একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ট্যাকটিক্যাল গেম, ভাই যাই হোক না কেন, বাট তারা বলছে যে এটা হচ্ছে তারা রেইনবো সিক্স এইচ থেকে ওদের আইডিয়াটা নিয়েছে, অথবা তোমরা যদি বলতে চাও তাহলে এটা একটা রেইনবো সিক্স এইচের লাইট ভার্সন, ইয়াস, যেমন পাবজি আছে না পাবজি লাইট, ইয়াস, ভেরি গুড, ইটস আ পাবজি লাইট ভার্সন। সো অ্যাকচুয়ালি ওনারা বলেছে যে ওনারা এই গেমের আইডিয়াটা পেয়েছিল রেইনবো সিক্স এইচ থেকে, অ্যান্ড ওনারা ডাইরেক্টলি এটা বলে দিয়েছে যে একবার কোনো কোথাও লুকায় নেই কথাটা, একবার ডাইরেক্টলি এটার নাম হচ্ছে একবারে ব্রেভারি, ইয়াস, ব্রেভারি। সো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কিসের ভিডিও করবো, তো তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কনসার্ট সাবস্ক্রাইব, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলেই সব ধরনের গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি, অ্যান্ড আমি প্রায় আসলে 5টি জিরো আওয়ার গেম নিয়ে আসলে ভিডিও ছেড়েছি। সো তোমরা অবশ্যই চেক করবা, প্লিজ প্লিজ মিস কর না, বিকজ ওগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট ভিডিওস, প্লিজ মিস কর না। ওখানে একটি হলো আসলে ফুল স্টোরি এক্সপ্লেন, বিকজ আমি ওখানে ফুল স্টোরি লাইনটা এক্সপ্লেন করে দিয়েছি, যেটা হচ্ছে একবারে 100% অরিজিনাল, যেটা হচ্ছে একবারে 100% অরিজিনাল স্টোরি লাইন আমি যেখানে এক্সপ্লেন করে দিয়েছি। আর একটি হলো যেখানে আমি হচ্ছে ডিটেলগুলো দেখিয়েছি যে তোমরা কী কী ডিটেল মিস করতে পারেন, ওখানে অনেকগুলো ভুল ছিল গেমের ট্রেলের মধ্যে, সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। যদি ওটা আমার অথবা এফ জিরো আওয়ার গেমের কোম্পানি দেখে তাহলে তো ভালোই, অ্যান্ড আই ডোন্ট নো, তোমরা শেয়ার করবা, অ্যান্ড দেখি কত দূর আগে ভিউসে। ওকে, সো আরও অনেক অনেক ভিডিওস আছে তোমরা দেখতে পারো, অ্যান্ড কনসার্ট সাবস্ক্রাইব মিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব ধরনের গেম ইন্ডাস গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে দেখি, অ্যান্ড টাইটেল বললাম না কিসের ভিডিও করবো, ইয়াস। সো আজকে আমি আসলে মেইনলি তোমাদেরকে বলবো যে এই গেমটি আসলে রিলিজ ডেট কবে, ওনারা কনফার্ম করেছে যে রিলিজ ডেটটা আসবে কবে। সো গেমটি রিলিজ হবে হলো নেক্সট মাসে, নেক্সট মাসের কোন তারিখ, 30টা দিন তো আমাদের মাথার মধ্যে ঘুরবে যে কোন দিন আসবে কোন দিন আসবে কোন দিন আসবে কোন দিন আসবে। সো ওনারা ডেটটাও বলে দিয়েছে, বাট তার আগে তোমাদের কার্টুন কথা বলতেছে, আলার্টটা কথা বলতেছে, আই নো দ্যাট আমি অনেক কথা বলতেছি, ইয়াস আই নো দ্যাট, বাট তোমাদের কথাগুলো শুনতে হবে, কথাগুলো না শুনে তোমার আসলে কিছু বুঝবে না, তোমাদেরকে আরও করে বলছি গালিগালাজ করবো কমেন্ট বক্সে, এরপর আমাকে সুন্দর মতো যাবার পছাইবা। ওকে, সো প্লিজ প্লিজ ফুল ভরে দেবো, কোথাও স্কিপ করবো না, অ্যাড প্লিজ 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 সাপোর্ট মি, সাপোর্ট অল দ্য বাংলাদেশ ইউটিউবার্স অফ বাংলাদেশ, অ্যান্ড প্লিজ আর কি বিখ্যাত তোমার কাছ থেকে। ও, আর একটা রিকোয়েস্ট রাখতে চাই যে তুমি যদি এই চ্যানেলে যদি কয়বার বললাম এটা আমি তারিখা এত প্যারা নেন ক্যান আমি গান গাওয়া স্টার্ট করতে পারি, ওয়াও, অ্যান্ড আমি এই ভিডিওতে অ্যাকচুয়ালি 100 থেকে 200 লাইক যাচ্ছি, তোমরা আই গেস তোমরা 100 থেকে 200 লাইক অথবা 200 লাইকই যাচ্ছি অথবা 150 লাইক, ইয়াস, মিডিয়াম রেঞ্জ 150 লাইক আছে, আই গেস তোমরা এটা পূরণ করতে পারো, বাট আই নো দ্যাট এটা জীবন সম্ভব না, আমি অনেকবার অনেক ভিডিওতে চাইছি বাট জীবনও সম্ভব হয় না, মাত্র কয়েকটা লাইক আছে, সাবস্ক্রাইবার এত বেশি, লাইক অনেক কম, ইয়াস আই নো দ্যাট বিকজ এটা ওটা শেমের ব্যাপার, ইয়াস, ভেরি শেম ইংলিশ। ওকে, সো আজকের এই নকল পথে চলো আজকে ভিডিও শুরু করা যাবো, তার আগে তোমাদের কারোটা কথা বলতে চাই, তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং, বিকজ আমি শুধু এই চ্যানেলে সব ধরনের গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। সো চলিয়ে শুরু করতে হে টেকনিক্যাল গুরুজির কপি মারলাম, ওয়াও। সো তোমাদেরকে আমি আসলে একটি জিরো আওয়ার গেম, তোমরা যদি অনেকেই জানো না, অনেকেই নট এভরি ওয়ান বাট অনেকেই জানো না যে জিরো আওয়ার গেমটি কি, সো দ্যাটস ওয়াই তোমাদেরকে একটা শর্ট সামারি দিই। সো জিরো আওয়ার গেমটি হলো, আমি আগে একটু আগে বলেছি, তোমরা ওই পার্টটা মানে স্কিপ করাচ্ছ অনেক জলদির জন্য, ইয়াস আই নো, ওই জন্য তোমাদের শাস্তি। ওকে, সো জিরো আওয়ার গেমটি হলো একটা M7 প্রোডাকশনস অ্যান্ড আত্রিত কোম্পানির
আর একটি গেম যেটি হলো ওই দুইটি কোম্পানি কিন্তু আসলে আগন্তুক বানিয়েছিল। তো তোমাদের যদি মনে থাকে প্রায় এক বছর আগে, আই গেস এক বছর আগেই আমাদের খুবই হাহাকার ছিল যে আগন্তুক গেমটা কবে আসবে, আগন্তুকের গেম আসবে আরও পরে, বিকজ জিরো আর গেমটা চলে আসছে। অ্যান্ড জিরো আর গেম মনে হয় ওনারা আগে থেকে ডেভেলপ করতেছে, অ্যান্ড আগন্তুক মনে হয় এটা একটু বিশাল হিটভাবে খেতে যাচ্ছে লকডাউনের পর। অ্যান্ড জিরো আর গেমটি হচ্ছে একটি অনলাইন কি বলে ইটস কাইন্ড অফ লাইক আ রেইনবো সিক্স এজের মতো গেম। সো তারা এটা বলেছে যে এটা হচ্ছে রেইনবো সিক্স এজ থেকে ওরা আসলে একটু আইডিয়া আইডিয়া নিয়েছে। তোমরা যদি এটা বলে থাকো এটা আসলে একটি রেইনবো সিক্স এজের লাইট ভার্সন, যেমন পাবজি আছে না, ওটা পাবজি লাইট, ইয়াস দিস ইজ আ রেইনবো সিক্স এজ লাইট ভার্সন। ইয়াস সো এখানে আসলে মেইনলি স্টোরি লাইনটা কী হবে যে কাইন্ড মানে এশিয়ান অ্যাম্বাসিতে তোমরা আসলে টেরিস্ট থাকবে, সো ওইখানে তোমরা হবে আসলে স্পাট টিম, মানে স্ওয়াট যাই হোক স্ওয়াট টিম। অ্যান্ড তোমরা তোমাদেরকে ওখানে আস্তে আস্তে লুকায় লুকায় যাওয়া লাগবে। অ্যান্ড তোমাদেরকে আসলে ওদেরকে আসলে এটা আসলে একটি মাল্টিপ্লেয়ার গেম বলে চলে, তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে খেলতে পারবে। সো দ্যাটস ওয়াই স্টিম আসতেছে, সো তোমরা অবশ্যই ওটা তোমাদের উইশ লিস্টে দিয়ে রাখবে, বিকজ তোমরা ওটা না পাইতে পারো। ইয়াস ওনারা বলেছে যে জলদি কিনতে। ইয়াস এটা আসতেছে হলো এখনও বলবো না, একটু সাবার করো, এখন কেন বলবো। সো অ্যাকচুয়ালি আমি যদি আরও একটু কথা বলতে চাই তাহলে আমার অনেক কথা বলতেই থাকবো আই নো দ্যাট, আসলে কথা বলার আসলে কোনো সীমা নাই। সো লাস্টে একবার চলে আসে যে জিরো আর গেমটি আসলে আসতেছে হলো অগস্ট মাসে, আসতেছে হলো স্টিম ইঞ্জিনে। স্টিম ইঞ্জিন হলো আনরিয়েল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন আই গেস তোমাগুলো জানো, বিকজ বাংলাদেশি প্লেয়াররা কিন্তু আসলে বেশিরভাগ গেম সিডি কিনে খেলে, সব স্টিম ইঞ্জিন বলে কিছু চেনে না। ওকে সো স্টিম ইঞ্জিন তোমরা আসলে যদি ওদের অফিসিয়াল ট্রেলারটা দেখো, ওদের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা দেখবে যে ওখানে স্টিম একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে তোমরা আসলে কিন্তু অ্যাড টু ইউর উইশ লিস্ট পাবা, ওখানে জাস্ট ক্লিক করবা, অ্যাড টু ইউর উইশ লিস্ট হয়ে গেল। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ওকে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ভুলো না। অ্যান্ড এখন আসি লাস্ট পার্টে, লাস্ট বাট লিস্ট এখন হলো এটা আসবে। আমি তোমাদেরকে আরও একবার বলেছি যে এটা আসতেছে হলো অগস্ট মাসে, মানে নেক্সট মান্থে। সো অগস্ট মান্থের কোন দিকে, বিকজ 30টা দিন তো মানুষের ইয়ে থাকবে যে কবে আসবে, কবে আসবে গেমটা, কিনবো কবে, খেলবো কবে। সো গেমটি আসতেছে হলো 12 তারিখ। ইয়াস আমি বলতে পারছি, আই এম প্রাউড দ্যাট এটা গেমটা আসতেছে 12 তারিখ। অ্যান্ড 12 তারিখ কয়টার দিকে এটা তো আমি জানবো না ভাইরা। সো 12 তারিখ আসতেছে, সো তোমরা যদি তোমাদের মাথায় যদি তোমরা টেনশন না নিতে চাও দেন অফকোর্স তোমরা আসলে 11 তারিখ অতটা ঠিকভাবে ঘুমাইও না, দেন 12 তারিখ সকাল অথবা দুপুরবেলা ওঠো, দেন তোমাদের মধ্যে কোনো টেনশন থাকবে না। বিকজ তোমরা যত সকালে উঠবা তোমাদের তো মাথায় তত টেনশন যে কী করবো, কাল গেমটা আসতেছে না কেন, এরকম অনেক টেনশন থাকবে যে তোমরা ইউটিউব ভিডিও দেখবা যে আসতেছে না কেন, এখন আসছে না, কোনো মেসেজ দেবা, অনেক কোশ্চেন থাকবে। সো তোমাদেরকে আমি একটি গিয়ে দিই, তোমরা আসলে ঘুমাও, বেস্ট জিনিস কোয়ারেন্টাইন ডেজে ঘুমাতে হবে। ওকে ঘুমাই করো, দেন কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রি হবে তোমরা। 12 তারিখ 12/8/20 মানে হচ্ছে নেক্সট মান্থে 12 তারিখ তোমরা জাস্ট সন্ধ্যার মধ্যে আই গেস অথবা বিকালের মধ্যে তোমরা গেমটা পেয়ে যাবা। সো জলদি কেনো, অ্যান্ড অবশ্যই আমাকে জানাবো যে ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব ধরনের গেম ইন্ডাস্ট্রি গেম গেম ডেজ অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। অ্যান্ড আজ এরা অনেক কথা বলে থাকে, আই নো দ্যাট আমি অনেক 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 আজ এরা কথা বলছি। ইয়াস একটা মানে একটা জিনিস বলতে আমার প্রায় 8 মিনিট লেগে গেছে, আই নো দ্যাট 8 মিনিট বেশি লাগছে এখন। সো ইয়াপ আর কিছু বলার আসলে নাই। সো ইয়া আই গেস তোমরা আসলে 200 লাইকটা আনতে পারবা, 200 না 150 আসছিলাম, ইয়াস 150। সো আই গেস তোমরা 150টা লাইক আনতে পারবা, আই নো দ্যাট জীবন হবে না বাট চাও চাচ্ছি, চাওয়া চাইতে কোনো সমস্যা নেই। তোমরা প্লিজ 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 এই গেমটা আসলে প্রচুর পরিমাণ শেয়ার করো, তুমি যদি আমার এই ভিডিওটা শেয়ার করো দেন কিন্তু আসলে অনেকেই জানতে পারবে, আমি কিন্তু প্রমোশনের জন্য করতেছিলাম, ওকে মানে অনেকেই জানতে পারবে। অ্যান্ড বাংলাদেশে কিন্তু অনেকেই জানে, প্রায় হাফ অফ দ্য মানুষ না, প্রায় 99% মানুষ আসলে জানে না যারা গেম আসতেছে। সো তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, তোমরা ফেসবুকে শেয়ার করবেন, তোমাদের যে কোনো কোনো প্ল্যাটফর্ম আছে সেখানে শেয়ার করবেন, প্লিজ 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 শেয়ার করবেন। অবশ্যই বাংলাদেশি ইউটিউবার অ্যান্ড বাংলাদেশি গেমার অ্যান্ড বাংলাদেশি গেমিং ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে যাও, এটাই আমার আজকে শেষ টক কথা। সো দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে, এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, আসসালামু আলাইকুম, বাই।